তওবা করলে আল্লাহ অবশ্যই বান্দার প্রতি সন্তুষ্ট হন, খুশি হন। তবে তওবার কিছু শরায়ত রয়েছে। প্রথম শরায়ত হচ্ছে তওবা করবেন অন্তর থেকে, শুধু জবানে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করলেন, অন্তরে কাজ করতেছেন, আবার হারাম কাজ করতেছেন, আবার সুদ খাইতেছেন, আবার বিভিন্ন অন্যায় জড়িত হয়ে যাচ্ছেন, এমনটি যাতে না হয়। তওবা যখন করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে যদি তওবা আমরা খাঁটি তওবা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। একাধিক আয়াত রয়েছে এখানে, আমরা সূরা নূহের আয়াত নম্বর 10-11 বলবো। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। গাফফার, আল্লাহর একটি সিফাত হচ্ছে গফুর। আল্লাহর বহু সিফাত রয়েছে। প্রথম আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটি হচ্ছে আল্লাহ প্রথম, দ্বিতীয়টি যদি আপনি নেন আর রহমান। এভাবে করে বহু নাম আল্লাহর রয়েছে, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম ওদুদ, গফুর, শকুর, আল্লাহর অসংখ্য নাম রয়েছে। এই সকল গুণবাচক নামের মধ্যে একটি নাম হচ্ছে গফ্ফার, আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ বান্দার বান্দার অব দেখেন, আপনি বসে আছেন এখানে বা আমরা কেউ কারোর অন্তরের খবর কিন্তু জানি না। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার কথা, আল্লাহ ভীতির কথা তিনবার ইন্ডিকেট করে বলেন আত্তাকওয়া হাহুনা। কোথায় আত্তাকওয়া হাহুনা? আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে অন্তরে। তাকওয়া দেখে দেখা যায় না, দেখতে পাওয়া যায় না তাকওয়া। তাকওয়া আল্লাহ ভীতি হচ্ছে অন্তরে। অতএব অন্তরের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্ডিকেট করলেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়টি বললেন, আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সুবহানাল্লাহ, মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বান্দাকে ভালোবাসেন এবং কি দয়া এবং মায়ার চাদর আল্লাহ তাআলা ঢেকে নেন বান্দাকে। হয়তো বান্দা সেটা বোঝে না। দেখুন, ওই যে 100 খুন করলো তার তওবা কেমন ছিল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত 100 খুন করার পরে আল্লাহ তাআলা তাকে কি করলেন? জান্নাতে প্রবেশ করালেন। অতএব তওবা যদি তওবার মতো হয়, যেমনটি আল্লাহ বলছেন তওবু ইলাল্লাহি তওবাতান নসুহা, যদি খাঁটি তওবা হয় আর কি, যে অন্তর থেকে হয় আর কি, লজ্জিত অনুতপ্ত হয়, যেটি তিনটি শরায়ত বললাম তার তওবার, একটি হচ্ছে তওবা পাপকে বন্ধ করা, দ্বিতীয়টি হচ্ছে পাপের জন্য অনুতপ্ত লজ্জিত হওয়া, আর তৃতীয়টি হচ্ছে দৃঢ় সংকল্প করা অন্তরে যে আমার দ্বারা এই পাপ আর কখনো সংগঠিত হবে না। আর যদি বান্দার হক থাকে, সসম্মানে বান্দার হক কি করবেন? বান্দার হক বান্দাকে দিয়ে দিবেন, বান্দার হক রেখে দিবেন, আবার তওবা করবেন না, বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না, বান্দার হক দ্রুত ফিরিয়ে দেন, বান্দার হক কি করেন? দ্রুত ফিরিয়ে দেন।